আচ্ছা, কোরআন কি কবিতার বই? কি কবিতার বই? আমি যদি বলতাম কবিতা কবিতা কোরআনের বই, এতক্ষণ আপনারা কি করতেন? আমারে নাস্তিক মুরতাদ বলে তো মারতে আসতেন, কতল করে ফরতোয়া দিতেন। তাই না? একটু শুনেন, একটু শুনেন। কোরআন হচ্ছে যারা কবি তাদের কাছে কবিতার মতো মনে হয়, যারা গল্প পড়ে তাদের কাছে গল্পের বই মনে হয়, যারা উপন্যাসী তাদের কাছে উপন্যাস মনে হয়, যারা বিজ্ঞানী তাদেরকে বিজ্ঞানের বই মনে হয়, যারা এই মেডিকেল সায়েন্সে পড়ে মনে হয় মেডিকেল সায়েন্সের সূত্র ভরা কোরআন, যারা জীব বিজ্ঞানী তাদের কাছে জীব বিজ্ঞানের বই মনে হয়, যারা ভূগোল নিয়ে চিন্তা করেন তাদের কাছে ভূগোলের বই মনে হয়, যারা ইতিহাস নিয়ে ভাবেন তাদের কাছে কোরআন কি ইতিহাসের বই মনে হয়। এটা তো কোরআনের মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। যারা আইনজ্ঞ আইনবিদ আইনজীবী তাদের কাছে কোরআনটাকে মনে হয় একটা আইনের বই। কোরআন সবকিছুই, যারা গল্প পড়ে তাদের কাছে গল্পের বই মনে হয়, যারা উপন্যাসী তাদের কাছে উপন্যাস মনে হয়, যারা বিজ্ঞানী তাদেরকে বিজ্ঞানের বই মনে হয়, যারা এই মেডিকেল সায়েন্সে পড়ে মনে হয় মেডিকেল সায়েন্সের সূত্র ভরা কোরআন, যারা জীব বিজ্ঞানী তাদের কাছে জীব বিজ্ঞানের বই মনে হয়, যারা ভূগোল নিয়ে চিন্তা করেন তাদের কাছে ভূগোলের বই মনে হয়, যারা ইতিহাস নিয়ে ভাবেন তাদের কাছে কোরআন কি ইতিহাসের বই মনে হয়। এটা হচ্ছে কোরআনের মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। যারা আইনজ্ঞ আইনবিদ আইনজীবী তাদের কাছে কোরআনটাকে মনে হয় একটা আইনের বই। কোরআন সবকিছুই, যে জন্য এটাই হচ্ছে কোরআনের একটা মর্যাদা। শুনলেন তো, কোরআন নাকি কবিতার বই? ইসলাম ধর্মের এই পবিত্র কোরআন নাকি কবিতার বই? এইটা যদি এই ধারি টুপি আলা নাই নাকি আবার মুহিব খান কবি নাকি কি যেন এই লোক দাবি করে, ঠিক আছে, ইসলামী কবি, কোরআন নাকি কবিতার বই? নাস্তিকেরা ওই কথা বলে না। কোরআন যদি কবিতার বই, এটা স্বীকৃতি দিবে সব মুসলমান? বললাম তো, এটা যদি আমরা বলতাম এতক্ষণ জ্বালাও পুরা মিছিল মিটিং শুরু হয়ে যেত, কোরআন কবিতার বই। তবে একটু পেঁচ এখন বলবেন, উনি বলছেন যারা কবিতা লেখে তারা মনে করে কবিতার বই, আমাকে এটা বলতে দিবেন? দিবেন না। এটা যদি ভারতের কেউ বলতো কোনো হিন্দু কী বলতেন? বাংলাদেশে কোনো মুসলমান বলতে কী বলতেন? পাকিস্তানে বলল তো তখন পাজেবল কতল ফতোয়া নাজিল হয়ে যাইত মোল্লাদের পক্ষ থেকে, তাই না? কোরআন নাকি জীববিজ্ঞানের বই, কোরআন মেডিকেল সায়েন্সের বই, যারা পড়ে তারা মনে কত বড় বেকুব। পৃথিবীর যতগুলো বিজ্ঞানী নোবেল প্রাইজ পাইছে, প্রফেসর আব্দুল সালাম ছাড়া কেউ বলে নাই যে আমি কোরআন পড়ে এগুলো করছি, একজনও না। তারপর যে প্রফেসর আব্দুল সালাম পাকিস্তানের যে বলছে যে আমি কোরআন পড়ে আমি স্পৃহা পেয়েছি বিজ্ঞানের, তারা কিন্তু পাকিস্তান কাফের ফতোয়া দিছে, তার কবর ভেঙে চুরমার করে দিছে, মুসলমানদের কবর উচ্ছেদ করে দিছে, বলছে কাদিয়ানি কাদিয়ানিরা কাফের। সে মুসলমানদের মধ্যে একজনই আছে, আর একজন ইদানিং আছে সুদের ব্যবসা করছে, সে পেয়েছে নোবেল প্রাইজ। সুদের ব্যবসা করার না করার সাথে আমার কোনো যায় আসে না, মানে বললাম আর কি, কোন সমস্ত মুসলমানরা নোবেল প্রাইজ পাইছে, আর একজন বিজ্ঞানে পাইছে প্রফেসর সালাম, তার কবরকে ভেঙে ফেলা হয়েছে, যে কবর উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তার মানে মুসলমানদের নোবেল লরিয়েট নেই, থাকলেও তার দাম থাকে না। এই বাংলাদেশে হুজুরাই বলে যারা নোবেল প্রাইজ পায় তারা ইসলামের শত্রু। আজকে অবশ্য আচ্ছা, ওটা অন্য সময় আলোচনা করবো, এখন ডক্টর ইউনূসের পক্ষ নিয়েছে অর্ধেক, আর অর্ধেক বিপক্ষে ভিন্ন কারণে, সেটা অন্য বিষয়। এখানে প্রশ্ন হলো কোরআন নাকি ইসলামের বই, ইতিহাসের বই? কোরআন এই যে মুহিব খান বললো, আমি বলি নাই কিন্তু, আবার বললেন না যেগুলো আমি বলছি, পবিত্র কোরআন নাকি ইসলাম ধর্মের পবিত্র কোরআন নাকি গল্পের বই, কার কাছে যে গল্পকার, কবিতার বই কার কাছে যে কবিতা লেখে, উপন্যাসের বই কার কাছে, পবিত্র কোরআন নাকি উপন্যাসের বই কার কাছে যে উপন্যাস লেখে, কবিতার কোরআন নাকি ইতিহাস বই যে কার কাছে যে ইতিহাস লেখে ইতিহাস পড়ে, তারপর আরও কী কী বলো, জীববিজ্ঞানের বই, কোরআন শরীফ পবিত্র কোরআন নাকি জীববিজ্ঞানের বই? ভাইরে ভাই, হাসবো নাকি কাঁদবো বুঝতে পারতাছি না।
মানে এটা তো ডুপ্লিকেট মৌলভী, বুঝতে পারছেন?